Assalamu alaikum. This is Rifajan Siddika. Welcome to my channel. Amra ইংরেজিতে এমন কিছু শব্দ দেখে থাকি যার বাংলা অর্থ একই। অর্থাৎ যেমন দেখো ভ্রমণ করা। বাংলায় যেটা ভ্রমণ করা সেটার ইংরেজিটা কি ভ্রমণ করা? ইংরেজি ভ্রমণের ইংরেজি ট্রাভেল, জার্নি, ট্রিপ, ভয়েস, ট্যুর, ভিজিট, এই সবগুলোর বাংলা অর্থই হচ্ছে ভ্রমণ করা। তাহলে মনে প্রশ্ন জাগতে পারে, যেখানে বাংলা ভ্রমণ করা হচ্ছে একটি শব্দ, তার ইংরেজি কিন্তু এখানে ছয়টা। তাহলে এই ছয়টার কি প্রয়োজন ছিল? কোনো কি প্রয়োজন ছিল? হ্যাঁ, প্রয়োজন আছে। কারণ ইংরেজিতে আমরা দেখতে পাই যে এটার অর্থ একই হলো, প্রয়োগ করার ক্ষেত্রে এটা ভিন্ন ভিন্ন ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়ে থাকে। যেমন মনে করো বাংলায় যেটা হচ্ছে আমরা সে বলি, সেটাকে কিন্তু ইংরেজিতে হি আর সি দিয়ে প্রকাশ করে। হি দিয়ে ছেলে বোঝায়, সি দিয়ে মেয়ে বোঝায়, ঠিক আছে? কিন্তু বাংলায় কিন্তু সে দিয়ে ছেলে বা মেয়েকে আলাদা করা যায় না। এখানে দেখো ভ্রমণ করা বাংলায় কিন্তু একটাই, কিন্তু ইংরেজিতে এই যে ছয়টা, এটাকে কিন্তু প্রয়োগিক দিক থেকে আলাদা করা যায়। যদিও অর্থটা শাব্দিক অর্থ এক, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। এখন দেখো কি ভিন্নতা রয়েছে। ট্রাভেল, এটা নাম হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে, ভার্ব হিসেবেও ব্যবহার হয়ে থাকে। নাম হিসেবে যখন ব্যবহার হয় তখন অল্প বা দূরবর্তী জায়গায় যাওয়া বোঝায়, ঠিক আছে? ভার্ব হিসেবে দেখো পায়ে হেঁটে বা যানবাহনে চড়ে, ব্যাগপত্র সমেত অথবা ব্যাগপত্র ছাড়া, রাউন্ড ওয়ান ওয়ে ট্রিপ ফর ট্রাভেল, ট্রাভেলড 21 কিমি ইয়েস্টারডে। এটা উদাহরণ যে গতকাল 21 কিমি আমি ভ্রমণ করেছি, ঠিক আছে? এখন দেখো এই ট্রাভেলটা কিন্তু অল্প জায়গায় ধরে হতে হবে, ঠিক আছে? ভ্রমণটা অল্প জায়গায় বা কিছু দূরবর্তী হতে পারে। কীরকম দূরবর্তী? হয়তো আমার পায়ে হেঁটেও যেতে পারি, যানবাহনে যেতে পারি, ব্যাগ নিয়েও যেতে পারি, না নিয়েও যেতে পারি, কিন্তু এটা মনে করো যে 20-21 কিমি, অল্প কিছু জায়গা বা খুব বেশি দূরে না, এরকম একটা কিছু বোঝাতে সেই ভ্রমণটাকে ট্রাভেল দিয়ে আমরা প্রকাশ করব। এবার দেখো জার্নি, জার্নির ক্ষেত্রে হচ্ছে যানবাহনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ। দেখো ট্রাভেলে কিন্তু পায়ে হেঁটেও যেতে পারি, কিন্তু জার্নি তো অবশ্যই, শর্ত হলো যানবাহনে যেতে হবে। উদাহরণটা দেখি আর একটু পরিষ্কার হতে পারবে। উই গো ফ্রম ঢাকা টু কুমিল্লা অ্যান্ড দেন ব্যাক আগেইন। আমরা ঢাকা থেকে কুমিল্লা গেলাম এবং আবার ফিরে আসলাম। এখানে কিন্তু দেখো দুইটা জার্নি, ঢাকা টু কুমিল্লা, কুমিল্লা টু ঢাকা, ঢাকা থেকে কুমিল্লা গেলাম, কুমিল্লা থেকে আবার ঢাকা আসলাম, ঠিক আছে? এই যে একবার ঢাকা থেকে কুমিল্লা গেলাম, এটা হচ্ছে একটা জার্নি, কুমিল্লা থেকে ঢাকা আবার আসলাম এটা আরেকটা জার্নি, মানে এক জেলা থেকে আরেক জেলা, এটা কিন্তু বেশ দূরে, ঠিক আছে? ট্রাভেল আর এটার মধ্যে পার্থক্য দেখো, এটা কিন্তু জার্নিটা কিন্তু বেশ দূরে, এক জেলা থেকে আরেক জেলায় গেলাম, আবার আরেক জেলা থেকে আবার ফিরে আসলাম, ঠিক আছে? এই যে একটু দূরে আছে না, যানবাহনে করে গেলাম, এটাই হচ্ছে তোমার জার্নি। আমরা তো অনেক প্যারাগ্রাফ জীবনে পড়েছি বা পড়ছি, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস, জার্নি বাই বোট, ঠিক আছে? তাহলে তো বুঝতেই পারছো যে ট্রেন বাস বোট দিয়ে আমরা কীরকম কত দূর জার্নি করতে পারি। তো এখানে কিন্তু এই যে দুইটা জার্নি রয়েছে, বোঝা গেছে? এবার দেখো ট্রিপ, দুটি জার্নি এর সমন্বয় হচ্ছে ট্রিপ। কোথায় যাওয়া আবার ফিরে আসা পুরো প্রসেসটাই হলো ট্রিপ। এই দেখো আরো চিহ্ন আবার এই জার্নিতে দিলাম, কারণ এই যে ঢাকা টু কুমিল্লা গেলাম, কুমিল্লা টু আবার ঢাকা, এখানে আমরা বলেছি যে এখানে দুইটা জার্নি, ঢাকা টু কুমিল্লা, দুই হলো কুমিল্লা টু ঢাকা। কিন্তু ট্রিপ হচ্ছে একবারেই হচ্ছে ট্রিপ, ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা, এই পুরোটা, এই যে গেলাম আবার ফিরে আসলাম, এই পুরো প্যাকেজটাই হলো ট্রিপ, ঠিক আছে? আর ট্রিপকে দুই ভাগ করলে এখানে দুইটা জার্নি পাওয়া যাবে, আর দুইটাকে যোগ করলে পাওয়া যাবে ট্রিপ। কি অনেকটা অঙ্কের মতো লাগছে না? হ্যাঁ বন্ধুরা, অনেকটা অনেক
অঙ্কের মতোই, যে বিয়োগ দিলে হয়ে যায় জার্নি, মানে দুইটা ভাগ করলে জার্নি, আবার দুইটাকে আবার যোগ করলে হয়ে যায় ট্যুর। ঠিক আছে, এবার দেখো ভয়েজ, কোনো জায়গা থেকে খুব বেশি দূরে যাওয়া, যেমন ধরো মহাকাশ বা সমুদ্র, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে ভয়েজ। এক দেশ থেকে আরেক দেশ ও না, এক জেলা থেকে আরেক জেলাও না, সরাসরি মহাকাশ বা সমুদ্র। অনেক বুঝতেই পারছো যে সমুদ্র যাত্রা তো অনেক লং, একটা মাসের পর মাস যায়, এক মাস দুই মাস গন্তব্যে লাগে পৌঁছতে। মহাকাশ তো ব্যাপারটা বুঝতেই পারছো, ঠিক আছে। তাহলে এই যখন আমরা মহাকাশ বা সমুদ্রে এমন অনেক দূরের কোথাও যাব, ভ্রমণ করব, সেটাই হয়ে যাবে কি ভয়েজ। আচ্ছা, একটা উদাহরণ দেখো, আমরা রবিনসন ক্রুসোর কথা তো আমরা হয়তো শুনেই থাকবো, রবিনসন ক্রুসো যে সারা জীবন সমুদ্রে সমুদ্রে বেরিয়েছে, হ্যাঁ, এরকম 33 বছর সে সমুদ্রের ভয়েজ এরকম যাত্রা করেই কিন্তু সে সমুদ্রের দ্বীপগুলোতে থেকেছে। তারই একটা উদাহরণ এখানে টেনে আনলাম, দেখো রবিনসন ক্রুসো হ্যাড হিজ ভয়েজেস টু দ্য সি। রবিনসন ক্রুসো সমুদ্রে তার কি ভ্রমণগুলো করেছিল, বোঝা গেছে? ভয়েজটা মনে রাখা খুব সহজ, মহাকাশ সমুদ্র দিয়ে। আবার ট্যুর দেখো, ট্যুর সুসংগঠিত দল বা নেতৃত্বে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি স্থান পরিদর্শন সহ একটি লং জার্নি। ট্যুরে অবশ্যই একটা দল থাকতে হবে, ঠিক আছে, দলের একটা নেতৃত্ব থাকতে হবে, ধারাবাহিকভাবে কিন্তু বেশ কয়েকটা স্থানে যেতে হবে, বেশ কয়েকটা স্থান পরিদর্শন সহ, মানে একটা কিছু রিসার্চ বা পরিদর্শন বা একটা কিছুর জন্য কোনো একটা অফিসিয়ালও কাজ হতে পারে, বা নন অফিসিয়াল হলেও সেটা একটা কোনো একটা উদ্দেশ্যমূলক হতে হবে, যেটার জন্য একটা দল লাগবে, তারপরে তোমার মানে কয়েকটি স্থান তোমার ধারাবাহিকভাবে এটাকে পরিদর্শন করতে হবে, এটার জন্য আবার লং জার্নিটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে শর্ত কি, দল থাকতে হবে, পরিদর্শন কয়েকটি স্থান পরিদর্শন, আবার লং জার্নি, এই শর্তগুলো যখন পূরণ হবে তখন আমরা বলবো ভ্রমণকে ট্যুর বলবো। এটা উদাহরণ দেখো, উই হ্যাভ এ ট্যুর ডিউ টু সাম রিসার্চার্স ইন ক্যানাডা। আমরা ক্যানাডাতে একটি ভ্রমণ করলাম কিছু কিছু রিসার্চের জন্য বা অন্বেষণের জন্য, ঠিক আছে। তো বুঝে গেছে, এই কয়েকটা জিনিস শর্ত থাকলে আমরা তখন এটাকে ট্যুর বলবো। এবার দেখো ভিজিট, কোথাও যাওয়া এবং সেখানে গিয়ে কারোর সাথে বা কোনো সামাজিক খাতিরে বা আগ্রহে বা প্রয়োজনে বা ব্যবসার তাগিদে কিছু সময় অবস্থান করা বা দেখতে যাওয়া, পরিদর্শন করা, হ্যাঁ, এগুলো হলেই ভিজিট। এখন দেখো এখানে কি কি শর্ত পূরণ হলে ভিজিট হবে, কোথাও গেলাম সেখানে গিয়ে আবার কোনো সামাজিক খাতিরে, বা ধরো যে কোথাও আমাদের আত্মীয় বাড়ি গেলাম বা কোথাও একটা জিনিস দেখতে গেলাম, ওখানে কেউ আমাকে থাকতে বললো, হ্যাঁ, বা একজন কেউ অসুস্থ তাকে দেখতে গেলাম, ঠিক আছে, আবার আমার মন চাইলো বা আগ্রহ হলো যে থাকতে, থাকলাম, হ্যাঁ, আবার কোনো একটা প্রয়োজন বা দরকারও যেতে পারি, আবার ব্যবসার জন্য যেতে পারি, হ্যাঁ, ওইখানে গিয়ে আবার কিছু সময় আমি থাকলাম এই প্রয়োজন বা শর্তগুলো পূরণের জন্যে, কিছু সময় আমি থাকলাম, অথবা আমি কোনো একটা কিছু দেখতে গেলাম, হয়তো বা কোনো চিড়িয়াখানা হতে পারে বা কোনো একটা নিদর্শন আমি দেখতে গেলাম, ওখানে গিয়ে কিছুক্ষণ আবার থাকলাম, এই শর্তগুলো পূরণ করলাম, ঠিক আছে, পরিদর্শন করে নিলাম, সেটাকে বলবো আমরা ভিজিট। তার ট্যুর আর ভিজিটের মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। এই ট্যুরে কিন্তু দল থাকতে হয়, তারপরে কোনো একটা মানে অফিসিয়াল কিছু বা এরকম কিছু রিসার্চের জন্যে বেশ কয়েকটি স্থান আবার ধারাবাহিকভাবে পরিদর্শন করতে হয়, লং জার্নি হতে হয়, এখানে কিন্তু তা না, ঠিক আছে। এখানে আমি দূরে যাবো না কাছে যাবো সেটা কোনো ব্যাপার না, কাছে হতে পারে দূরে হতে পারে, বা কোনো আমি ওখানে গিয়ে কিছু সময় আবার অবস্থানও করলাম কোনো একটা কারণে, হ্যাঁ, বা আমি কাউকে দেখতে গেলাম, যে এইগুলো এগুলো হলেই তখন হবে কি ভিজিট। যেমন দেখো, আই হ্যাভ ভিজিটেড দ্য জু লাস্ট ইয়ার, আমি গত বছর চিড়িয়াখানা কি ভ্রমণ করেছি বা ভিজিট করেছি, ঠিক আছে, বা আমার কেউ অসুস্থ থাকলো আমি তাকে ভিজিট করতে গেলাম, তো
তো বুঝতে পেরেছো? দেখো তাহলে, এই যে ভ্রমণ করা বাংলায়, এই ভ্রমণ করা ইংরেজি যে এই যে ট্রাভেল, জার্নি, ট্রিপ, ভয়েস, ট্যুর, ভিজিট, একই অর্থ, শাব্দিক অর্থ একই, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে দেখ কত ভিন্নতা রয়েছে, তাই না? তো এগুলো কিন্তু আমাদের জানতে হবে, তবেই না আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টিল দেন আল্লাহ হাফেজ।